জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পঞ্চায়েত এলাকার টোটো চালকদের শহরের মধ্যে টোটো চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে জঙ্গিপুর পৌরসভা। তেমনি ভাবে পৌরসভার এলাকা থেকে পঞ্চায়েত এলাকাতেও টোটো চালানো নিষিদ্ধ, আর এর ফলে সমস্যায় পড়েছে টোটো চালকেরা। ঠিক তেমনটাই অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়ল টোটো চালকরা। সোমবার রঘুনাথগঞ্জের কানপুর ভোলার মোড় এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানায় তারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হওয়ায় তাদেরকে জঙ্গিপুর পৌরসভা এলাকাতে টোটো চালাতে দেওয়া হচ্ছে না, এর ফলে তাদের রুটি রোজগারে টান পড়েছে। এছাড়াও সমস্যার মধ্যে পড়েছে সাধারণ টোটো যাত্রীরাও। প্রশাসনের পক্ষ সমস্যা সমাধান না করা হলে ঠিক এইভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবে। দাদা ঠাকুর মোড় দাদা হোক, আমাদের এইভাবে স্টেট ব্যাংক মোড় দিয়েছে, আমাদের ওইখানে রাস্তায় জাম লাগছে, আমাদের পাবলিক হাঁকিয়ে দিচ্ছে। আমরা দাদা ঠাকুর মোড় চাই। আমাদের মা বোনেরা হসপিটালে ভর্তি থাকছে, ওদের জন্য খাবার আনা যাওয়ার জন্য তিনবার চারবার আসা যাওয়া করতে হয়, তার আগে ডবল ডবল ভাড়া করতে হচ্ছে। যারা বিক্রি টিক্রি করে জমি জায়গা বোর সোনা দানা বন্ধক রেখে টোটোটা কিনেছিল, আজকে তো তাদের আগে যেটা সারাদিন গাড়ি চালিয়ে 400-500 টাকা ইনকাম করতো সেটা এখন 150-200 টাকায় নেমেছে। আমরা গত 3-4 দিন আগে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিয়েছিলাম, বিডিও সাহেব বললো যে আমরা এটা এসডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করে এটা জানাবো, এখন পর্যন্ত সেই রেজাল্টও কিছু পাওয়া যায়নি। তো কালকে আবার পঞ্চায়েতের টোটোওয়ালারাকে পৌরসভার টোটো চালকরা ধাক্কা ধুক্কি মেরে প্যাসেঞ্জার নামিয়ে নিয়েছে। ওই উপলক্ষে আজকে আমরা পঞ্চায়েতের যারা আছি আমরা পঞ্চায়েত অবরোধ করেছি, যদি প্রশাসন কোনো ব্যবস্থা না করে আমরা এই আন্দোলন চলবে আমাদের।